আমাদের এই পূজোটা ধর্ণীধ্বসের পূজো নামে পরিচিত। খুব পুরনো পূজো, কিন্তু ধর্ণীধ্বসই যেটা স্থাপিত করেছেন তা কিন্তু নয়, এটা রাজা গঙ্গাধর রায়ের আদি পূজো। তারপরে এটা ওনার ছেলে মহেন্দ্র নারায়ণ রায়, এই বাড়িটা মহেন্দ্র নিকেতন, সেই মহেন্দ্র নারায়ণ রায় থেকেই এই পূজোটা এখানে হচ্ছে 1227 থেকে। সেটা হয়তো এখন যুগ মানে হয়তো 192 কি 193 বছর হবে, তার আগে এটা বাংলাদেশে হতো। এটা আমাদের একচালা ঠাকুরই প্রতি বছর হয়, একই রকম মূর্তি হয়, এখানে কোনো চেঞ্জ নেই। আর পুজোর সময় আগে আমাদের প্রতিদিনই ষষ্ঠী সপ্তমী অষ্টনবমী আগে এখানে বলি হতো, কিন্তু এখন কালের নিয়মে একটু বন্ধ হয়ে গেছে ঠিকই, তাই প্রতীকীভাবে হতে হয় ঠিকই। আর তারপরে এইভাবে পুজোটা চলছে, কিন্তু আমাদের এই পুজোটার স্থাপিত করেছেন কিন্তু রাজা গঙ্গাধর রায় বা মহেন্দ্র নারায়ণ রায়, সেই থেকেই আছে, ওটা ওনাদের টাইটেল ছিল রায়, আমরা এখন ঘোষ। এই পুজোটা 1227 থেকে এই মণ্ডপে হয়, এখন হয়তো এটা 193 কি এরম হবে আর কি। তো এটা রাজা গঙ্গাধর রায়ের স্থাপিত পুজো। রাজা গঙ্গাধর রায় নবাবের দেওয়ান ছিলেন, আমরা কিন্তু বাংলাদেশেরই লোক। হ্যাঁ, তো ওনার আগে আদি তো ছিল ঢাকা, তারপরে রাজা নবাব আর কি উনি খুব এফিসিয়েন্ট ছিলেন বলে পরে ওনাকে দেওয়ান করে মুর্শিদাবাদ, তখন তো আবার মুর্শিদাবাদ রাজধানী ছিল, সেই কারণে এখানে এনে ওকে দেওয়ান করে দিয়েছিলেন, তারপর থেকে এখানে থাকেন। কিন্তু এখানে প্রথমে রাজা গঙ্গাধর রায়ের প্রথম যে ওয়াইফ ছিল তার ছেলে মেয়ে ছিল না, তারপরে সেকেন্ড ওয়াইফ হয়, তখন তার একটা ছেলে হয়, তার নাম মহেন্দ্র নারায়ণ রায়, আমাদের বাড়িটার নাম হচ্ছে মহেন্দ্র নিকেতন ওই কারণে। তো রাজা গঙ্গাধর রায়ের আগে আর একটা বাড়ি ছিল ওখানে, তো নিজেদের ফ্যামিলি গণ্ডগোলের জন্যে পরে রাজা গঙ্গাধর রায় এই বাড়িটা করে দেন, পুজোটা তারপর থেকে এখানেই হতে থাকে, বুঝেছেন। উনি বেসিক্যালি বাংলাদেশেরই লোক, কিন্তু এই বাড়ির পুজোটা এখন উনি তো রায়টা অ্যাকচুয়ালি পদবী, বুঝতেই পারছেন। তো এটা ধর্ণীধ্বসের পুজো নামে খুব পরিচিত, অনেক পুরনো পুজো, এই এইখানেই আর কি 193-194 বছর বয়স হলো বোধহয় পুজোর। তো উনি পুজোটা উনি হচ্ছিলেন মহেন্দ্র নারায়ণ রায়ের মেয়ে হ্যাঁ ওনার ছেলে আর কি, বুঝেছেন। আমার দাদুর বাবা ছিল মহেন্দ্র নারায়ণ, তারপর তার আগের রাজা গঙ্গাধর রায় ছিলেন। অনেক কটাই এখানে প্রতিদিনই আমাদের এখানে উৎসব হতো, মানে থিয়েটার যাত্রা হতো প্রতিদিনই হতো। এখানে অনেক বড় বড় লোকের যাত্রা থিয়েটার করে গেছেন, বেসিক্যালি আমার বাবা খুব এই ব্যাপারটাতে খুব উদ্যোগী ছিলেন। পুজোটা পরের দিকে আমার বাবা এবং জ্যাঠামশাই, মেনলি জ্যাঠামশাই দেখাশোনা করতেন, তারপরে আমার বাবাও এই পুজো উদ্যোগী হয়ে এই থিয়েটার যাত্রাগুলো হতো। তো এখনও যে কখনো কখনো হয় না তা নয়, কিন্তু সেই ব্যাপার গ্র্যান্ডারটা তো আর নেই। আসলে লোকজন কেউ বলুন আপনাদের প্রতিমাতে যেমন অসুরের রং নেই, সবুজ এবং না না, হ্যাঁ এটা আমার প্রথম থেকেই এরকমই, যেরকম আদি আমরা দেখে এসেছি আমরা সেইভাবেই করতে থাকি, আমাদের কোনো চেঞ্জ হয় না। এটা যেরকম আমরা আগে ছিল একচালা ঠাকুর সেই কাঠামোর উপরেই হয়, একই রকমভাবে হতে থাকে। এবং এক আগে যেরকমভাবে আমাদের বিসর্জন হতো মশাল টশাল বাজি ফাটিয়ে সেগুলো হয়, কিন্তু আগে ওটাকে নিয়ে আমরা নদীতে ঘোরাতাম, সেটা এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু লোকজন যাবে বলিটাও বন্ধ হয়ে গেছে, বলি আর হয় না, কিন্তু প্রতীকী হয়। কতগুলো ঢাক থাকে পুজোর অষ্টমীর দিন? অনেক থাকে, 15-20টা তো থাকেই, রোজ একটা দুটো তো থাকে। পুজোর শেষে আপনাদের কোনো প্রদীপ জ্বালিয়ে রাখা হয়? হ্যাঁ, সেটা তো প্রথম থেকেই থাকে, সেটা একদম লক্ষ্মী পুজো পর্যন্ত টানা ওই প্রদীপটাই থাকে আর কি। তারপর
ওই এই মহালয়া আজকে থেকেই শুরু হয়ে গেছে পুজো আমাদের, আজকে আরম্ভ হয়ে গেছে, কালকে এরপর থেকে এটা থাকবে আর কি, ওই লক্ষ্মী পুজো পর্যন্ত। পুজোকে ঘিরে এখানে অনেক যাত্রাপালা বা নাটক হতো, সেই সম্বন্ধে যদি কিছু বলেন। এখানে প্রচুর বড় বড় লোক এসেও যাত্রা থিয়েটার করে গেছে, প্রচুর মানে রোজই যাত্রা হতো, রেগুলারই থিয়েটার হতো, প্রতি সপ্তমী অষ্টমী নবমী হতো, এবং অনেক বড় বড় লোকও করে গেছে, যেমন ধরুন শিশির ভাদুড়ী করে গেছেন, নাট্য সম্রাট শাহজাহান করেছিলেন, তাতে আবার আমার বাবা আওরঙ্গজেবের রোলটা করেছিলেন, আর অরুণ কুমার ঘোষ করেছিল। তো এখন পুজোটা আমরা শুধু আমি বলবো না, আমার জ্যাঠামশাইয়ের ছেলেরাও বা আমার বোনেরাও সবাই এটা পার্টিসিপেট করে, এবং সবাই আজকে আমার বাড়িতে হয়তো কেউ নেই, কিন্তু সবাই মিলে যে যেখানেই থাকে, দূর দূরান্তে থাকে, বিদেশেও থাকে, তারা এসে আয় সবাই মিলে, সবাই আসে, প্রতি বছরই আসে।